একটু শুদ্ধ হয়ে গেছে সকাল সকাল বছর প্রথম দিন পাচ্ছি ওই যে মা দোকানে ওখানে আমাদের আমার গোপু লোকনাথ ঠাকুর সব আছে গাড়িতে বসানোর জন্য প্রচুর এক্সাইটেড আমি স্বপ্নগুলো হাতের মুঠে খুব ভালো লাগছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতম কি দুনিয়া। শুভ নববর্ষ সবাইকে, সবাই সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে ভালো নেই, আজকে প্রথম দিন বছরের, সবাই ভালো হয়ে যাও, খুশি হয়ে যাও। আর এখন যাচ্ছি সকাল সকাল আমরা গঙ্গায়, ঘুমের চোখ বুঝতে পারছো কালকে রাত 4:30 অবধি জেগে আজকে সকাল সকাল উঠে এখন স্নান করতে যাবো গঙ্গায়। গঙ্গা থেকে আসার পরেই আবার আসার সময় অনেক কিছু করবো আমরা, সেগুলো দেখতে পাবে। আর আজকে কার ডেলিভারি থামাকা গাইস, চলো এখন আগে গাড়ি, বাবা গাড়ি, আমার গাড়ি বের করে দেওয়া হয়েছে, কারণ আমি মা বাবা গঙ্গা যাবো, গঙ্গা দেখা হচ্ছে। ফাইনাল চলে এসেছি গঙ্গার সামনে, এই যে আমাদের প্রাণের শহর কালনাগান, আমি আছি, ভাই আছে, মা আছে, বাবা আছে, চলো গঙ্গা হয়েছে। গঙ্গা খুব ভিড় আছে, তো বছরের প্রথম দিন, চলো গাইস ফিরতে হবেই এবং গঙ্গা নামবো। তো গাইস ফাইনালি স্নান করা কমপ্লিট, বাবাকে গামছা মোছা মুছে দিয়ে দিয়েছি, গঙ্গা তেল পান ভাসিয়ে দিয়েছি। এই যে মা নামবে, আমি ভাই আর বাবার নামা কমপ্লিট হয়ে গেলো, স্নান করা কমপ্লিট, শুদ্ধ হয়ে গেছে সকাল সকাল বছরের প্রথম দিন। এখন মা স্নানটা করা, তারপর আমরা এখন যাবো দোকানে, কোন দোকানে সে দেখতে হবে, চলো ওয়েট করো। গাড়ির মালা, ওখানে রজনীগন্ধা মালা গাড়ির জন্য, গাড়ির সামনে লাগাবো বলে, চলো মালাটা নিয়ে নেওয়া যাবে বাবা। তো গাইস চলে এসেছি এই গাড়ির জন্য ফুল কিনতে, এখানে আমরা ফুল নিয়ে নিলাম। আর এখানে মা গাড়ি পাচ্ছে ওই যে মা দোকানে, ওখানে আমাদের স্নান করার পর বললাম না গীতা নিই, তো গীতা নিচ্ছিলাম। এই যে বাবা গাড়ি রাখছে, এই যে আমার ভাই, সব ফুল নিয়ে হাত দাঁড়িয়ে আছে, আর মা ওখানে গীতা নিচ্ছে। গাইস ফাইনালি এখন আমরা বেরোচ্ছি গাড়ির ডেলিভারি আনার জন্য। এই যে এখানে রজনীগন্ধা ফুল টুল সব কিছু রয়েছে, তারপর নারকেল রয়েছে, এখানে মা বাবা রেডি হচ্ছে, এখানে বোনরা, ওই যে চলো গেস্ট বাবা দাদা বোনও রয়েছে। এবার চলো ভাই দেখা যাই, ভাইকে নিই তারপর যাবো, চলো। এখন আমি মা, ওই যে বাবা, খুশি তো যে হাঁটছি, হাঁটার আনন্দটাই আলাদা, এই হাঁটার আনন্দটা আজকে আলাদা, আজকে আনন্দ তোমাদের দেখাচ্ছি, চলো চলো গিয়ে দেখাচ্ছি যে ভাই, ওই যে বোনরা। আর ব্যাগের মধ্যে গিয়েছে ভাই, এখানে আছে রজনীগন্ধা ফুল, আর ব্যাগের মধ্যে আছে নারকেল, আমার গোপু লোকনাথ ঠাকুর সব আছে গাড়িতে বসানোর জন্য। বাড়ি থেকে 2 মিনিট হাঁটলে, চলো হাঁটে যাই। আর এবার 2 মিনিটে রোদের মধ্যে প্রচণ্ড টাপ লাগছে, প্রচুর কষ্ট হচ্ছে রোদের মধ্যে হাঁটতে, কিছু পাচ্ছি না, এইটুকুই আর টোটো পেয়ে যাবো, টোটো পাচ্ছি না, এনার্জি ড্রিঙ্ক খেতে হবে। তো গাইস চলো, প্রচুর এক্সাইটেড, জীবনের লক্ষ্যটা আজকে সবচেয়ে বড় পূর্ণ হতে চলেছে আমার, চলো গাইস শোরুমে গিয়ে একবার দেখাচ্ছি, খুব এক্সাইটেড হয়ে রয়েছে আমি। তখন আমরা শোরুমের জন্য সবার জন্য মিষ্টি নিয়ে নেবো, মা মিষ্টি নিতে রয়েছে, শোরুমে সবার জন্য মিষ্টি নেবো, আগে মিষ্টি নিই তারপর আসছি দাঁড়াও। আর একদম শোরুমের পাশেই চলে এসেছি আমরা, প্রচুর এক্সাইটেড, তোমাদের ভালোবাসা এতটা তাদেরই আমার নিজের স্বপ্নটাকে আমি পূরণ করতে পারবো, কোনোদিনও ভাবতে পারি, খুব খুব এক্সাইটেড গাড়ি গাইজ। চলো আমি শোরুমে দেখাচ্ছি মেশিন নেওয়ার পরে, তাহলে শোরুমে শোরুম চলে এসেছি, প্রচুর এক্সাইটেড, আর মা মেশিনটা খুব লেট করেছিল, যে ঘুরে গেছিলাম, চলো শোরুম তো যাওয়া যাক। প্লিজ চলে এসেছি ফাইনালি আমরা শোরুমের ভিতরে, আর এই যে আমার গাড়িটা পুরো ঢাকা দেওয়া রয়েছে, ওখানটা জাস্ট কিছুক্ষণ অপেক্ষা, তারপরে স্বপ্ন হাতে মুঠোয়, ওই যে মা বাবা সবাই শোরুম এলো, দাঁড়াও এবার ক্যামেরা ফিট করছে বাসিন্দা, ক্যামেরা গিম্বল টিমে সব সেট হবে, দিয়ে তো ওটা সিনেমাটিক শট আসবে, ওটা ভিডিওটা তোমরা কিছুক্ষণ পর দেখতে হবে। এই ভিডিওটা প্রচুর এক্সাইটেড আমি, স্বপ্নগুলো হাতের মুঠে, বললাম তো, আর সিনেমাটিক শটটা নেবে ওয়াশিংটা দাদা, এই যে ক্যামেরা তো গাইজ, এই যে মামি সব এসছে, এই যে মামি চলে এসছে। হাই, আজকে আমরা প্রীতমের গাড়ি কিনতে এসেছি, সবাই মিলে আনন্দ করতে এসেছি, আমরা এখন সিদ্ধেশ্বরী বাড়িতে পুজো দিয়ে এলাম। এই যে রূপালীরা সব, এই যে মামা, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো গাইস আর কিছু কোনো অপেক্ষা করো, তারপর দেখাচ্ছি গাড়িটা, ওই যে বন্ধু সব,
আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে।